ঝালকাঠিতে গত কয়েকদিন ধরে তীব্র তাপদাহ বইছে, এতে জনজীবন নেমে এসেছে চরম দুর্ভোগ। রোববার ঝালকাঠি জেলার তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, তবে গত কয়েকদিনের চেয়ে তাপমাত্রা বেশি ছিল। ভাবসা গরম আর তাপদাহে বাড়ছে ডায়রিয়া, জ্বর আর শ্বাসকষ্ট। হাসপাতালে রোগীর চাপ বেড়েই চলছে, আর এদের মধ্যে বৃদ্ধ আর শিশুর সংখ্যাই বেশি। 100 শয্যার হাসপাতালটিতে প্রতিদিন গড়ে ভর্তি থাকছে 150 রোগী, ফলে বাড়তি চাপে অনেক রোগীর স্থান হচ্ছে হাসপাতালের মেঝেতেই। ঝালকাঠির সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর গোলাম ফরহাদ বেশি করে ঠান্ডা পানি পান করার পাশাপাশি ইফতারে দেশীয় রসালো ফল খাওয়ার পরামর্শ দিয়েছেন, আর রোদে ছাতা ব্যবহারের পরামর্শ এ চিকিৎসকের। এই গরমের কারণে সাধারণত আমরা হাসপাতালে যে ধরনের রোগী আমরা বেশি পাচ্ছি, জ্বর, ডায়রিয়া, কাশি, এ ধরনের রোগী আমাদের সংখ্যা অনেক বেড়ে গেছে। জ্বর হলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেওয়া, এবং বাসায় যদি ডায়রিয়া হয় তাহলে ঘরে উর্সেলান রাখা এবং তরল খাবার বেশি খাওয়া, এগুলো মেনটেন করতে হবে। এবং যথাসম্ভব রোদ্রে, অতিরিক্ত রোদ্রে বের না হওয়াটাই ভালো, আর যদি বের হতেই হয় তাহলে যেন পার্সোনাল প্রোটেকশন, ছাতা ব্যবহার করা, এই জাতীয় জিনিসগুলো মেনটেন করতে হবে। আরেকটা বিষয় সবার লক্ষ্য রাখা দরকার, যেহেতু এখন রমজান মাস, তো রমজান মাস হওয়ার কারণে তো আমাদেরকেও ইফতারিতে যে খাবারগুলো চয়েস করবো, সেক্ষেত্রেও আমাদের এমন যে খাবারগুলো চয়েস করা দরকার যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণ তরল পদার্থ থাকে, বিশেষ করে ফলগুলো, এখন মৌসুমি ফলগুলো খাবার ব্যাপারে আমরা পরামর্শ দিতে পারি। আশিকুল ইসলাম আবি, হ্যালো .bdnews24.com, ঝালকাঠি।